এই কথা মনিষীদের কথাগুলি আমাদের ভাষায় তারা ব্যক্ত করে গেছেন। আমরা যাতে আমাদের জীবনটিকে সুন্দর করতে পারি সেই জন্যই সাধু সম্মেলন সাধু সংঘ। ভালো ভক্তদের দেখলে সাধুদেরও উৎসাহ হয়। ভালো করে মা আমরা অনেক সংসারের সঙ্গে আমরা কানেক্ট হয়ে গেছি, তো অনেক মায়েদেরও তাদের যে কন্ট্রিবিউশন সমাজের প্রতি সংসারের প্রতি আমরা খুব আপ্লুত হয়। তাদের দেখা যায় মূল ভূতটা মালা আছে এই ঠাকুর শ্রীরাম মা সাওয়ারা বিবেকানন্দ। এই ভাবধারা যদি আমরা আমাদের জীবনের সুখটাকে মেনে নিতে পারি তাহলে আর ব্যক্তি জীবনে সমাজ জীবনে সংসার জীবন আর বেচাল হবে না। আমরা যেন ঠাকুর মায়ের ছাঁচে জীবনটাকে গড়ার চেষ্টা করি, অদুষ্টটাকে সামনে রেখে চলার চেষ্টা করলে সমাজটা সুন্দর হবে। সব থেকে বেশি আমি সুন্দর হব, আমার আনন্দ সব থেকে বেশি হবে। তাই সমাজে মায়েরাই হচ্ছে আজকে সব থেকে বড় চালিকা শক্তি, ধারিকা শক্তি, এবং তারাই পথ থেকে বা জগৎকে। স্বামী বিবেকানন্দের এক্সপেক্টেশন মেয়েরা এগিয়ে আসবে। একটি সমাজকে করতে গেলে মায়েদের বলার দরকার। সমাজে সংসারে মায়ের হচ্ছে প্রথম গুরু। তাই আমাদের বলা জননী জন্ম মনুষ্য স্বর্গাদি গরিবসি মা করুণ ব্রহ্মরূপেণী তন নমান বলতে কথা। জননী এবং জন্মভূমিকে আমরা সমান দেবতা জ্ঞান করি, তাদেরকে মহম্ম প্রণাম করি। এই ভাব এবং ভাবনা প্রত্যেকটি মায়ের মধ্যে থাকে তাহলে সেই সংসারে সন্তান সন্ততির অন্তত বেজালে চলতে পারবে না। এটাই আমাদের দরকার। আজকে আমরা ছেলেমেয়েদের কন্ট্রোলে রাখতে পারছি না। ছেলেমেয়েদেরকে আমরা বাড়িতে সাধু সন্ন্যাসী গেলে বা এখানে আমরা যে শুনলেন ছেলেদের কিছু কথা বলেনও না, তার ধর্ম কথা বলেন, তাদের সময় চলে যাবে, তাদের তারা ইংলিশ জামাই লেখাপড়া করছে, অনেক ইংরাজি বই পড়বে, অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশি চলে যাবে, আপনাদেরকে চিন্তা করে ফেলে দিয়ে চলে যাবে, সমাজে আপনারা ওই চিন্তা মানে থাকবেন। আপনি কি এই সন্তান সন্ততি চান না একজন প্রকৃত ভারতীয় যে সনাতন ধর্মকে রক্ষা করে চলবে? আমাদের সনাতন ধর্ম অনেক পুরা সারা বিশ্ব আমাদের এই ধর্মের উপরে তাকিয়ে আছে, এত উদার ধর্ম পৃথিবীতে আর কোথাও নেই। এই বিয়ের বিরাট সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে, আরো দেখাচ্ছে ইসলাম ধর্ম। স্বামী বিবেকানন্দ সেই জন্য বিশ্বজয়ী হয়েছিলেন এই বিরাট ধর্মের জন্য। আমরা কাউকে ছোট ভাবি না, কাউকে আমরা অশ্রদ্ধা করি না। প্রত্যেক ধর্মের মধ্যে সার যা আছে সেটা শ্রীরাম আমাদের জানিয়ে দিয়ে গেছে। অতএব প্রত্যেক ধর্মের প্রবক্তা প্রত্যেক ধর্ম অনুশীলনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কেউ ছোট বড় যদি ভাবে সেটা আমাদের দুর্ভাগ্যের বিজয়। সেদিকেই আজকে আমরা সমাজে সংসারে অন্তত ছেলে মেয়েদের এ কথা শেখাবো। আমরা এখানে অনেকেই আছেন যা আমি আগের দিনে বলেছিলাম যে আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সরস্বতীর প্রণাম করে জানি না। ছেলেদের যদি শিখাই গেলে সরস্বতীর যদি ফুল চাকর একটু পুষ্পাঞ্জলি দেবে কি বললো আমি তার মানেও বুঝি না, একটা পুষ্পাঞ্জলি দিলে সরস্বতী পুজো হয়ে গেল। আমরা লক্ষ্মী যা আমরা শ্রী সম্পর্কে থাকতে চাই সে লক্ষ্মী প্রাণমন্ত্রী জানি না কেন জানবো না। আমরা প্রত্যেকটি মাকে লক্ষ্মী সরস্বতী আমাদের শিবের প্রাণমন্ত্র, দুর্গা প্রাণমন্ত্র, কালীর প্রাণমন্ত্র আমাদেরকে জানতে হবে। আপনাদের মধ্যে এই আবার সেই লোহামুদ্রা গান্ধী মৈত্রী সীতা সাবিত্রী সাওলার আবার আবির্ভাব হবে। কি করে হবে আপনাদের মধ্যে এই ভাবনায় আপনারা আপনারা যথেষ্ট শিক্ষিত, আমরা কি পরামর্শগুলো করতে পারি না, একটু বলতে পারি না, ছোটো ছোটো বাচ্চাদের শেখাতে পারি না? এগুলি শেখায় তারাই আবার এই সনাতন ভারতবর্ষকে রক্ষা করবে। তাহলে এই যে অনুষ্ঠান এই সংসারের মধ্যে একটি এত মানুষের আগমন সেই সার্থক হবে। আমরা চাই এই সনাতন ভারতবর্ষ সুসংরক্ষিত হোক, কারণ পৃথিবীর মধ্যে এই দেশ ধর্মশীল দেশ, ধর্মকে নিয়েই এই দেশ চলে, অন্যান্য দেশে এই অনুশীলন নেই। ধর্মই আমাদের জীবনের মূল সুর। স্বামী বিবেকানন্দের কথা বলছেন প্রত্যেক দেশ প্রত্যেক জাতির একটা নিজস্ব স্বাধীনতা আছে, একমাত্র ভারতবর্ষ ধর্মকে কেন্দ্র করে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন পরিচালনা করে। সেই কোন পুরাণ কাল থেকে চলে আসছে, আজকে আমরা ধর্মকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছি। স্কুলে গীতা পড়লে সেটা সেকুন মানে সাম্প্রদায় হয়ে যাচ্ছে, এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং আমাদের ঘরে ঘরে গীতার অনুশীলন চাই, উপনিষদের অনুশীলন চাই, তাহলে
ولكن هذا هو المكان الذي يجعل هذا المكان
তোরে আশীর্বাদ করো যতদিন যে যেখানে আছি যেন তোমার নাম তোমার গুণগান তোমার চর্চা করতে পারি। প্রণাম নমস্কার। বলেছেন অসীম ব্যানার্জি, এরপর স্বামী দাসিদানন্দ মহারাজ।
Jai Ram.
جاني شاردا وانكي إيش 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 যখন দেখা যায়
যে ওই ঘাসগুলো মরে গেছে এবং একটা রাস্তা তৈরি হয়ে গেছে। সেই রকম আমরা যদি প্রতিনিয়ত ঈশ্বরের চিন্তা করতে থাকি এবং কর্ম করতে থাকি, তখন দেখবো যে একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। তখন আর ইচ্ছা করে আর চিন্তা করতে হবে না, বা ইচ্ছা করে তখন মাকে ঠাকুরকে হৃদয়ে বসাতে হবে না, তখন আপনাকেই তিনি হৃদয়ে বসে থাকবেন। তাই আমাদের প্রয়োজন যে তাকে একবার হৃদয়ে বসিয়ে নিয়ে আমরা সব কর্ম করার চেষ্টা করবো। এটা প্রথম প্রথম খুব চেষ্টা করতে হবে, এবং আমাদের মধ্যে যে মনের যে অবচেতনের সংস্কারগুলো বিঘ্নিত থাকে, সেইগুলো যখনই একটু আলগা হয় তখন বেরিয়ে আসে। অর্থাৎ এই যে রাগ দ্বেষ হিংসা, এইগুলোই তো আমাদের মনের মধ্যে বেরিয়ে আসে। আমরা অনেক সময় দেখি বেশ সুন্দরভাবে শান্তভাবে আমরা চলছি, সকলের সঙ্গে খুব সুন্দর ব্যবহার চলছে, কিন্তু হঠাৎ দেখা গেল একদিন যেন কীরকম একটা খারাপ ব্যবহার হয়ে গেলো বা খারাপ লাগালাগি হয়ে গেলো। কেন না, আমাদের মধ্যে অবচেতন এই হিংসা দ্বেষ রাগ সব জমা আছে, সেইগুলো মাঝে মাঝে উঠে আসে। তো সেইগুলোর জন্যেই করতে হয় কি, অভ্যাস যোগদান রাখতে হয়। যখনই এইরকম কিছু হবে তখন বিচার করতে হবে যে এগুলো আমাদের পর নয়, আমাদের ঠাকুরের আদর্শ ভাবে মায়ের আদর্শ নিয়ে চলতে হবে। মা ঠাকুর একদম জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে সংসারে আমরা কেমনভাবে থাকবো। মা যখন জীবনচর্যা আমরা দেখতে চাই তো দেখবো যে তিনি যখন রয়েছেন যেন সাধারণ গৃহীর মতো, যেন তাকে দেখে মনে হবে না যে জগৎজনী রয়েছেন, কিন্তু তাকে যখন আমরা বিচার করবো তখন দেখবো যে তার প্রতিটি কর্ম যেন পূজা, প্রতিটি কথা যেন একটা অমৃত বেদের বাণী। তো এই যে জীবনচর্যা, এই জীবনচর্যাটা আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, তবেই আমাদের জীবন সার্থক হবে। আমি আর বেশি সময় নেব না, আমি ঠাকুর মার কাছে প্রার্থনা করি যেন আমাদের জীবন তোমার আদর্শে আদর্শিত হোক, আমাদের জীবন সার্থক হোক। জয় ঠাকুর, জয় মা, জয় সাধু, সাধু। খুব সুন্দর যে কথার অনুরোধ আমাদের প্রথম থেকেই সেই সুস্থিতি আমাদের মেনে নিতে হবে। অভ্যাস গীতাতে ভগবান বলছেন যে আমাদের মন সবাই চঞ্চল, জপ করতে বসে আরো যেন বেশি মন দৌড়চ্ছে, তাহলেও আবার বসে নিত্য পূজা করতে হবে। নিত্য পাওয়া নিত্য আলোচনা অল্প সময়ে করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে করতে হবে, তাহলে আমাদের এই যে ব্রেনের চ্যানেল একটি ঠাকুর সত্যানন্দ বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে এই কথাগুলি আমাদের জন্য বলে গেছে, নিজে প্র্যাকটিক্যাল করে গেছে। আমরা যখন একটা ভালো শুভ চিন্তা নিয়ে চলতে থাকি প্রতিদিন সন্ধ্যেবেলায় গিয়ে নিত্য জপ করছি, একটি যদি না আমরা একটি সিরিয়ালে যাই বা একটি সিনেমা দেখতে গেলাম, তখন আমার ওই মানে আমি আসতো ওই সিনেমা জপ করার সময় এসে বিয়ে বাড়ি নিমন্ত্রণে চলে এলাম, আমার কিন্তু মনটা ওই জপের কাছে চলে যাবে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল দেখবেন, তাহলে ভগবান বলছেন আমাদের চঞ্চল মনকে বসে আনবে অভ্যাস এবং বৈরাগ্য নিত্য আমি করবই, এটাই আমার ফার্স্ট কন্ডিশন, এটাই প্রায়োরিটি দিই, তাহলে তবে কিছু পেতে গেলে কিছু করতে হবে। ভগবানকে পাওয়া অতই সোজা, ভগবানকে পেতে গেলে সেরকমই আমাদের মনটাকেও শুদ্ধ পবিত্র বিশ্বাস অনুরাগ এসব নিয়ে আসলেই আমরাও এক একজন ভগবানই হয়ে যাব। এরপর স্বামী চলে যাব
You know that you want to buy
ولكنك
সংসারে বাঁধতে এসেছো? মা বলে ঠিকই গো, আমি সহধর্মী, আমি তোমার ধর্মপথে সহায়িকা, ধর্মপথে সাহায্য করতে এসেছি। অজন্মা ধর্মপথে সাহায্য করেন ভাতগুলো কেন? একজনও না, এই যে এখানে যে মায়েরা আছে একজনও মা আছে, সব দিদি বোন মেয়ে আছে, একজন মা আছে। মাথার কাপড়, মাথার কাপড় না দিলে মা হয় নাকি? একজন মায়ের মাথায় কাপড় নাই, একজন মা পায়ে আলতে পারে না, একজন মায়ের হাতে থাকে না, কেন? মায়েরা মা নেই বলে। আজকে সারা পৃথিবীতে অশান্তি, শুধু এই কলকাতায় নয়, শুধু বাংলায় নয় বা ভারতে নয়, সারা পৃথিবীতেই অশান্তি। কিন্তু পৃথিবীতে কিছু শান্তিকামী মানুষ আছে, তারা শান্তির পথ খুঁজে বেড়াচ্ছে। তার মধ্যে একজন ডাক্তার আর্নল্ড টয়েলি, আমি প্রত্যেক জায়গাতে এই কথাটা বলি, সেই আর্নল্ড টয়েলি বলছেন, at this supremely dangerous moment in human history, the only salvation for mankind is an Indian way. Here we find the attitude and the spirit that can develop a human society to grow up into a single family. At this supremely dangerous moment in human মানুষের ইতিহাসে একটা চরমতম দুর্দিন, এই চরমতম দুর্দিনকে সুপ্রিম ডেঞ্জার মোমেন্ট অনলি সামলেছে। একমাত্র পরিত্রাণের পথ কি? এক পরিবার মুক্ত করতে পারে। বিয়ের পরই মা বলে যায়, শোন জামাইকে বলবি তোর জন্য আলাদা ফ্ল্যাট করছে, মায়ের দায়িত্ব নিতে হবে। শুধু ওখানে মা মা করে চাকা না, আর এই ভালো ভালো মনে মনে ভালো কথা বলবো, উপকার করলো ভালো কথা বললো, আর তার যে ভালো ভালো কথা বলে গেছে সুন্দর বললো, তো কি বলবে? আরে অপূর্ব, তুই তো জানছি, আর কি বলবো বল না, আজকে মধুমার কি বলবো? ভাই কিছুই মনে করে দেখ কি করে, যদি ওই তেল লাগানো থাকে সেই তেল লাগানোর কাছে গিয়ে কোনো দাগ ওঠে না, আমাদের মনে হচ্ছে তেল লাগানো আছে ও আসুন আজকে, সেই জন্য যতই প্রকাশ করে আছে মধুমারের ভালো ভালো কথা বলুন, কারোর মনে দাগ কাটছে না, তারা আগে ওই তেলগুলো তো বুঝতে হবে, তেল উঠলে তারপরে এইসব কথা শুনে তবেই দাগ পড়বে। সুতরাং মায়েদের এগিয়ে আসতে হবে, মধুমান বলেন না সারা পৃথিবীতে অশান্তি, মায়েদের এগিয়ে আসছে, মায়েদের দায়িত্ব নিতে হবে। কোথায় সেই মা? সেই মা চাই আগে। আমাদের একজন সাধু পাশ্চাত্য বক্তৃতা দিচ্ছে, সে বলছে ভারতবর্ষে জানেন তো কত অবতারপুরুষ, ভগবান কতবার অবতীর্ণ হয়েছেন, কত বড় বড় মহাপুরুষ হয়েছে, সেটা কিন্তু কেন শুধু আপনাদের ভারতীয় অবতীর্ণ, আমাদের দেশে অবতীর্ণ হতে পারেন না? বহু দেবতা মুনি ঋষি শুক্র পেন্ডে ঘুরে বেড়াচ্ছে, তারা ভগবানকে আসতে চান, পবিত্র ভূমি তীর্থভূমি, কিন্তু আসতে পারছেন না, কারণ শুদ্ধ পবিত্র মায়ের বড় অভাব। সুতরাং মায়ের মা হতে হবে, না ধরিত্রী ধারণ করে, তারা পৃথিবীর মধ্যে সবাইকে ধারণ করে রেখে দেন, কিন্তু সেই মায়ের যদি সেই মাতৃভাব না জাগে তাহলে করে জানা হলে কিছু হবে না, এত কথা শুনে কোনো লাভই হবে না। কিন্তু মায়েরা ভালো মা হন, আদর্শ মা হন, তার আদর্শ মা হলে আদর্শ সন্তান হবে। আমি অনেক আগে দেখেছি এক জায়গায় গেছি উচ্চ বাড়িতে, নিজের ছেলে আর মেয়েকে নিয়ে তাদের খেয়ে নিই, অনেক ছেলে নিয়ে আসে তখন তখন কুকুরে খাওয়ায় তার ছেলে মেয়ে গপকে আলাদা করে খাইয়ে দিচ্ছে, কেন তার মিত্র বলেনি আমার নিজের থেকে দেখা, তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে স্কুলে দিয়েছে, জায়গায় মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে, ডিম সেদ্ধ কলা পাউরুটি তো সমস্ত গোলা, শোন অনেক ভাইবার ছেলে আছে জানিস তো, তুমি যেন খাবি চাইবে, তুই তো আড়াল লেগে খাস, হ্যাঁ আমি আড়াল লেগে খাবো, ছেলেটা মনে খেলা যাচ্ছে আর এখানে ছেলে হচ্ছে করে খাচ্ছে,
এই আলমবাজার মঠে ফিরে এসে গুরু ভাইরা তপস্যা করছেন
ওই যে কথা প্রকাশ মনে বলছিলেন ঈশ্বর তত্ত্ব জীবনের উদ্দেশ্য সেটাই তারা করছিলেন তারা খারাপ কিছু করেনি ঠাকুরের যে কথা সেই কথা অনুযায়ী তারা সাধনা করছিলেন তপস্যা করছিলেন অধ্যয়ন করছিলেন স্বামীজি ফিরে এসে বললেন আমাদের অনেক তপস্যা হয়েছে অনেক সাধনা হয়ে গেছে এবার আমাদের জীবন দেখাতে হবে তিনি এসে বললেন সারা বিশ্ব ঘুরে এই সার বুঝলুম ভগবান শ্রীরামকৃষ্ণের এই বিশ্বজনের উদার বার্তা সারা বিশ্ব গ্রহণ করবে অশান্তি চলছে অশান্তি চলছে সেটাতে কে প্রলোভ দেবে এই শ্রীরামকৃষ্ণের উদাত্ত আহ্বান উদাত্ত বাণী তাই এই সন্ন্যাসীরা সমাজের মধ্যে রয়ে গেলেন সংসারের মধ্যে রয়ে গেলাম আমরা একটা সংসার হচ্ছে শয়ে শয়ে হাজার হাজার সংসারের সঙ্গে আমরা অ্যাটাচমেন্ট ডেভেলপ করে গেছি যাতে আপনাদের আমাদের উত্তরণ হয় আপনাদের উত্তরণ হলে সন্ন্যাসীর উত্তরণ হবে আমাদের জীবনটাতেই তো একটা জীবনে শেষ হয়ে যাবে না আবার সন্ন্যাসী চাই এই পরম্পরাকে বারবার বলছি এই পরম্পরা রক্ষা করবে যে একটি ছেলে একটি মেয়ে এটা তো হবে না মহারাজ কথাটা বলেনি তাই বলে দিচ্ছি এখন চাই মিনিমাম দুটো সন্তান চাই সে মেয়েই হোক বা ছেলেই হোক মেয়েরাও পরপর মর্যাদা দেখছে না সারদা মঠ মেয়েরা সে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে শুধু সংসারের মধ্যে মুখ বুঝে থাকলে হবে সাত বছর পর্যন্ত রিটায়ারমেন্ট পর্যন্ত সংসার থাকবে কি ছেলে কি মেয়ে কথা আপনি তো বলেন জানেন না ঠাকুর বলছেন যে সংসার হয়ে যাওয়ার পরে ভাই বোনের মতো থাকবে ধর্ম কথা বলবে এবার ছেলে মেয়েরা যেই মানুষ হয়ে যাবে তোমরা প্রাণপ্রস্থ আশ্রম অর্থাৎ সংসার থেকে একটু দূরে গিয়ে একান্নবর্তী পরিবারের মতো যদি দশটা ফ্যামিলি আমরা একটা জায়গায় থাকি যেমন আমরা সন্ন্যাসী রয়েছি সেরকম সংসারীরা একটা জায়গায় সন্ন্যাসীদের পথ থেকে অনুসরণ করবে তারা এক পথে থাকতে পারবেন না একটু সংসার ছেলে মেয়েরা কি করছে একটু দেখে গেলে ছেলে মেয়েরা যদি মা বাবা কেমন আছে দেখে আসি তাহলে কতটা সুন্দর হবে ছেলে মেয়েরাও দেখবে মা বাবা খুব সুন্দর আছে তো তারা অবজার্ভ করবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মা বাবারা কি করছে আমার মা অসুস্থ দেখি আমার মায়ের পাশে অনেক মায়েরা রয়েছে কিন্তু আজকাল আপনি যদি আয়া না রাখেন আপনার পাশে থাকবেও না এই যে আমাদের ভারতীয় পথ মানবপ্রস্থ আশ্রম সেটা উবে গেছে সেটা ডিলিট হয়ে গেছে যার জন্য সমাজে এত অশান্তি যতই আবার ভালো সমস্যা নিয়ে তখন বৃদ্ধ বয়স সবাইকে রাস্তা হবে এ থেকে নিস্তার নেই যাতে সাবধান স্বামীকেও বলুন যে চলো আমরা মাঝে মাঝে নির্জনে আশ্রমিকে দশ দিন কাটিয়ে আসি ছেলে মেয়েরা তো গেছে এখন আমরা করছি কি নাভির জন্য সংসার সাজাচ্ছি নাভির জন্য মাল্টিপ্লাই করছি এই হচ্ছে আমাদের দুর্ভোগ আমরা দেখছি তো ছেলে মেয়ে আমি ছাড়া নাতিটাকে স্কুলে নিয়ে যাবে আমি ছাড়াও খাই না এই যে অ্যাটাচমেন্ট এইটা হচ্ছে দুর্ভোগের কারণ ছেলে দিন আপনার ছেলে মেয়ে যেমন মানুষ করেছেন ছেলে মেয়েদের বলবেন দুদিকে যেমন মানুষ করেছি তো ছেলে মেয়েদের মানুষ কর আমাদের এবারে একটু আশ্রমে যাবো একটু ঘুরবো ফিরবো আমরা আস্তে আস্তে সংসারটা তোদের জন্য ছেড়ে দেবো আমরা আলাদা জায়গায় থাকবো তোরা মাঝে মাঝে আমাদের দেখতে যাস কোনো এক্সপেক্ট করবেন না সেই ছেলে মেয়ে আমাদেরকে দেখতে গিয়ে তারা বা সোফা করবে বউ আর দেখে আমাদের তার বোঝা বই তো হলো না আরও বেশি ভালোবাসবে তো সেটা হচ্ছে একটা ফেসবুকে একটা কথাটা বলছি এই কারণেই বাবা অনেক টাকা পয়সা খরচা করে বিয়ে দিয়েছে তো শ্বশুর বাড়িতে মেয়ে গেছে সেই বাড়ির বউ হয়ে তো শাশুড়ি বড় উৎপাত করে তো বাবা ডাক্তার বলছে বাবা তুমি আমার এমন জায়গায় বিয়ে দিলে যে আমার শান্তি নেই তোমাকে এবার বলতে অনেকদিন অপেক্ষা করলাম অনেকদিন নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম কিন্তু আমি আর পারছি না তুমি আমার একটা ওষুধ দাও না যে আমি শাশুড়িকে আস্তে আস্তে খাওয়াবো শাশুড়ি আস্তে আস্তে পটল তুলবে তাহলে আমার সংসারটা আমি তাহলে সংসারটা ঘুরতে পারবো বাবা যদি ডাক্তার এমন সৌভাগ্য করে দাও তুমি যাতে শাশুড়ি তাড়াতাড়ি এই জগৎ থেকে বিদায় নেই বললেন ঠিক আছে মা তোকে আমি তাহলে ওষুধ দিয়ে দিচ্ছি তো বাবা তো সেও বিচারছিল বাবা বলে ঠিক আছে তুই এক কাজ কর কাল থেকে না তুই একটু অভিনয় করে একটু ভালো করে পায়ে তেল দিয়ে দিবি একটু খাওয়ার আগে একটু ভালো করে পিঠে হাত পা ঘুরে মা খাও করে একটা অভিনয় করবি কিন্তু দেখবি তোকেও ও ভালোবাসবে আস্তে আস্তে আমার ওষুধটাও কাজ থাকলে তারা অবিশ্বাস করবে না বোমাকে দিয়ে মারতে পারে এটা কখনোই ভাববে না তো এই যে মেয়েকে একটি ওষুধও দিয়েছে হ্যাঁ বলে এটা প্রতিদিন জলে দিয়ে একটু করে খাওয়াবি তাহলে দেখবি না একদম ঠিক কাজ হয়ে যাবে যেমন বলা মেয়ে
Thank you.
Thank you.
দোতারারে শু একি দেখে রাম আর কৃষ্ণ সমধু গো একি দেখে রাম আর কৃষ্ণ সমধু।